परमाणु शक्ति शांतिपूर्ण व्यवहार अंगीकार प्रधानमंत्री रूपपुर विद्युत केंद्र चुल्ली उद्बोधन फेब्रुआर मध्य निर्वाचन कमिशन आईन करा सम्भव नय सार्च कमिटी माध्यमे हबे नतून इसी जानुरी मध्य 16 कोटी डोजे संस्थान एप्रिले मध्य टीकार आवताय 70 शतांशेर बेशी मानुष ई-कमार्स प्रतिष्ठानगुलो आवामी लीगेर नाम भांगिये प्रतारणा करछे लुटतराजेर राजत्व शुरू जियार समय दुर्गापूजाय नाशकतार तथ्य नेई अनलाइने जंगीरा सक्रिय सतर्क डीएमपी বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের মৃত্যুবার্ষিকী সংগ্রহশালা দ্রুত সংস্কারের দাবি परमाणु दिए अस्त्र नय विद्युत उत्पादन करे शांति प्रतिष्ठा करते चाय बांग्लादेश रूपपुर पारमाणविक विद्युत केंद्रे प्रथम चुल्ली उद्बोधन करे प्रधानमंत्री शेख हासिना जानान देशेर दक्षिणांचले आरो एकटी पारमाणविक विद्युत केंद्र स्थापनेर परिकल्पना रयेछे बाकीटा जानाच्छेन अकबर हुसैन सुमन कार्बन मुक्त विद्युत उत्पादन लक्ष्य ईश्वरदी रूपपुर स्थापन पारमाणविक विद्युत केंद्र परमाणु शक्ति रूपान्तरे जे स्वप्नेर शुरूटा जातिर पिता बंगबंधु शेख मुजिबुर रहमानेर हाथ धरेई अवकाठामो निर्माणेर पर विद्युत उत्पादनेर प्रधान अनुषंग रिएक्टर प्रेशर भेसेल बा सहज कथाय चुल्लीर स्थापन करा हलो यूनिट एके गोटा प्रक्रियाय सहायता करछे राशियन फेडारेशन गणभवन थेके काजेर उद्बोधन करेन प्रधानमंत्री शेख हासिना परमाणु शक्तिर अंश हिसेबे बांग्लादेशे एई व्ययबहुल प्रकल्प वास्तवायन होले बछर दुयेकेर मध्येई मानुषेर घरे विद्युत पौंछे जाबे प्रधानमंत्रीर कण्ठे एमन वास्तवतारई स्वस्ति आमरा 2009 साले सरकार गठन करी तारपर थेके आमादेर जे उद्योग सेई उद्योगेर फलेई आजके एई निउक्लियार पावार प्लांट आमादेर देशे तैरि होच्छे आमरा एखन परमाणु शक्तिर एकटा अंश हिसेबे बांग्लादेश সেখানে একটা স্থান আমরা করে নিতে পারলাম এবং সেটা শান্তির জন্য পরমাণু শক্তির অপব্যবহার না করে শান্তি প্রতিষ্ঠায় বিদ্যুৎ উৎপাদনের প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি কমিশন তাদের অনেক নিয়ম আছে সেগুলো আমাদের মানতে হয় তাছাড়া জাতিসংঘে পরমাণু শক্তি আমরা শান্তি রক্ষায় ব্যবহার করব পরমাণু অস্ত্র বানাবো না এই চুক্তিও আমাদের স্বাক্ষর করতে হয় সরকারের যে কোনো কাজে বুঝে কিংবা না বুঝে সমালোচনা হয় বলে আক্ষেপ করেন প্রধানমন্ত্রী নানাভাবে নানা জনে কেউ বুঝে না বুঝে অনেক কথা বলে ফেলে অনেক কথা লিখে ফেলে অনেক টকশোতে অনেক কথাও হয় টক মিষ্টি ঝাল মিশে বহু কথা হয় এটা তো বাংলাদেশের একটা নিয়ম চরিত্র কোনো একটা কিছু করতে গেলেই কেউর মধ্যে খুঁত খোঁজে যা হোক আমরা এটুকু বলতে পারি যে আমরা জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প বাস্তবায়নের কাজ আমরা শুরু করি দক্ষিণাঞ্চলে আরেকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা আছে বলেও জানান প্রধানমন্ত্রী আমার ইচ্ছে পদ্মার ওপারেই করা অর্থাৎ দক্ষিণাঞ্চলে করা তো আমরা জায়গা খুঁজছি আশা করি এ ব্যাপারে খুব একটা অসুবিধা হবে না সেখানে যদি আমি আরেকটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করতে পারি তো বিদ্যুতের জন্য আর কোনো অসুবিধা আমাদের হবে না আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন কমিশন আইন করা সম্ভব নয় জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন এবার সার্চ কমিটির মাধ্যমে ইসি গঠন হবে তবে পরবর্তীতে আইনের প্রয়োজনীয়তার কথাও বলেন মন্ত্রী ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য প্রেসে তিনি আরও বলেন খালেদা জিয়ার মুক্তি আদালতের কাছে বিস্তারিত জানাচ্ছেন শাকির আর্য আইন মন্ত্রণালয় সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি আইনমন্ত্রী আনিসুল হক এ সময় সাক্ষ্য আইন সংশোধন মামলা জট কমাতে বিভিন্ন উদ্যোগের কথা জানান তিনি পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বেশ কিছু বিষয়ের উত্তর দেন আইনমন্ত্রী
বিচারক নিয়োগের নীতিমালা, বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রকারীদের বিষয়ে, কমিশন গঠন সহ বেশ কিছু বিষয়ে অগ্রগতির কথাও জানান তিনি। তবে কথা বলতে চাননি সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার মামলার বিষয়ে। এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, নির্বাচন কমিশন গঠন নিয়ে আইনের প্রয়োজন আছে, তবে এবার সময় স্বল্পতার জন্য সার্চ কমিটির মাধ্যমেই ইসি গঠন করা হবে। এটা দিয়ে এবার হবে, কোভিড সিচুয়েশনটি ইম্প্রুভ করলে আমরা পুরো একটা 350 সদস্য সংসদের আমরা বসতে পারব, বসে এই আলোক আলোচনা করে এরকম একটা গুরুত্বপূর্ণ আইন পাস করতে পারব। সুপ্রিম কোর্টের রায় আসার পর তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আর কোনো বিতর্কের অবকাশ নেই। সুপ্রিম কোর্টের যে রায় সেটা যখন আমরা মানি তখন আমরা নিজেদেরকে গর্বিত মনে করি। এখন ওনারা যদি সেটা না মানতে চান আমার কিছু বলার নাই, কিন্তু রায় যেহেতু আদালতের হয়েছে সেই রায় থাকবে। খালেদা জিয়ার মুক্তি আদালতের কাছে বলেও মন্তব্য করেন মন্ত্রী। বিদেশে অবস্থানরত সাইবার অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ সাংবাদিকদের বিরুদ্ধে অযথা হয়রানি মামলা হলে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি সরকারের হাতে নয়। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। আগামী বছরের জানুয়ারির মধ্যে 16 কোটি ডোজ টিকার সংস্থান হবে, এমনটা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন এপ্রিলের মধ্যে টিকার আওতায় আসবে 70% বেশি মানুষ। একই সাথে 12 থেকে 17 বছরের শিশুরাও শিগগিরই টিকা পাবে বলে ভ্যাকসিন ইস্যুতে সংবাদ সম্মেলনে জানান স্বাস্থ্যমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। সারাদেশে ভ্যাকসিন কার্যক্রম অব্যাহত রাখতে বিভিন্ন উৎস থেকে টিকা সংগ্রহ চলছে নিয়মিতভাবে। রাজধানীতে সংবাদ সম্মেলনে মুখোমুখি হয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান দেশে এ পর্যন্ত টিকা এসেছে 7 কোটি 22 লাখ। প্রথম ডোজ টিকা নিয়েছেন 3 কোটি 61 লাখ এবং দ্বিতীয় ডোজ সম্পন্ন করেছেন 1 কোটি 79 লাখ। দৈনিক টিকা দেওয়ার যে হার সেটা আমাদের বৃদ্ধি করছে, সেটা আমরা ইতিমধ্যে জানিয়ে দিয়েছি আমাদের ডিজি অফিসে এবং আমাদের মন্ত্রণালয় যে আমাদেরকে টিকা 10 থেকে 15 লক্ষ টিকা প্রত্যেক দিন দিতে হবে এবং তার পাশাপাশি আমরা 1-8টা বড় ক্যাম্পেনও করব যদি প্রয়োজন হয়। আগামী বছর জানুয়ারির মধ্যে ক্রয় ছাড়াও বিভিন্ন উৎস থেকে 16 কোটি ডোজ টিকা আসবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে যদি ওনারা যেটা বিনামূল্যে দিচ্ছে সেই সংখ্যা যদি বাড়ে তাহলে আমাদের এই সংখ্যাও বেড়ে যাবে। যদি 12 কোটি আমরা মার্চের মধ্যে দিতে পারি, এপ্রিলে দিতে পারি, তাহলে পরে 70%-এর বেশি লোককে আমাদের টিকা দেওয়া হয়ে যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দেয়, অনূর্ধ্ব 18 বয়সীরা জন্ম সনদের মাধ্যমে শিগগিরই টিকা পাচ্ছে। টিকা মজুদ আছে 60 লক্ষ এবং 60 লক্ষ টিকা আমরা 30 লক্ষ ছেলে মেয়েদেরকে দিব, কারণ আমরা সেকেন্ড ডোজ হাতে রেখে দিব, পুরোটা দিয়ে দিব না, এবং আমরা দিব 12-17 বছর বয়সে ছেলে মেয়েদেরকে। মন্ত্রী বলেন টিকা উৎপাদনে পূর্ণাঙ্গ সহায়তা দেওয়ারও আশ্বাস দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আমরা ইমিডিয়েটলি শুরু হয়ে যাবে। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। করোনায় একদিনের ব্যবধানে মৃত্যু আবার কমেছে, 24 ঘন্টায় প্রাণ গেছে 14 জনের, মৃতের সংখ্যা বেড়ে 27,688। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য বলছে 821টি ল্যাবে 20,355টি নমুনা পরীক্ষায় শনাক্ত 481, মোট শনাক্ত 15,62,359, নতুন 699 জন সহ সুস্থ 15,23,833 জন। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার 2.36%, সুস্থতা 97% বেশি ও মৃত্যুহার 1.77%। আওয়ামী লীগের ভূঁই ফোর সংগঠনগুলোর মতোই কিছু ই কমার্স প্রতিষ্ঠান দলের নাম ভাঙিয়ে প্রতারণা করছে জানিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান বলেছেন এসব প্রতারণায় পাচার হওয়ার টাকা যে করেই হোক ফিরিয়ে আনবে সরকার। সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপে তিনি আরও জানান লুটতরাজের রাজত্ব শুরু হয়েছিল জিয়াউর রহমানের সময়, সেসব মানুষই এখন ভোল পাল্টে এসব অপরাধে যুক্ত। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। প্রতারণার নতুন সংযোজন ই ভ্যালি, ই অরেঞ্জ, ধামাকা, কিউকম সহ ই কমার্স প্রতিষ্ঠান।
এরই মধ্যে দেশের বাইরে এদের মাধ্যমে জনগণের শত শত কোটি টাকা পাচারের ঘটনাও সমালোচিত সব মহলে। প্রশ্ন উঠেছে এসব ই কমার্স প্রতিষ্ঠান পরিচালনায় কারা যুক্ত। সেসব প্রশ্নের উত্তর দিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। আওয়ামী লীগের নামে, সহযোগী সংগঠনের নামে 300+ ভুই ফোর সংগঠন পাওয়া গিয়েছিল। ই কমার্সের ক্ষেত্রেও তাই ঘটেছে। এই 50 বছরের মধ্যে 28 বছর আমাদের লুটপাটের রাজত্ব চলেছে, জিয়াউর রহমান স্টাইল। আজকে মধ্যপ্রাচ্যের দিকে তাকান, বেগম জিয়া তার পুত্রদের কি পরিমাণ সম্পদ ওখানে আছে। আপনি তাকান সিঙ্গাপুরে, আপনি তাকান মালয়েশিয়া, আপনি তাকান থাইল্যান্ডে, আপনি তাকান লন্ডনে। রাইট নাও শেখ হাসিনা হত্যা চেষ্টার ষড়যন্ত্রে খালেদা পুত্র তারেক পলাতক আসামি, দেশের বাইরে থেকে এখন বড় বড় বুলি আওড়ায়। তাকে হত্যা করার সকল পরিকল্পনা সম্পন্ন করেছিল হাওয়া ভবনে বসে থেকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। তত্ত্বাবধায়ক সরকারের কাছে দাসখত দিয়ে, লিখিত দিয়ে বেগম জিয়ার পুত্র তারেক রহমান দেশ ত্যাগ করলো। আজকে সে লম্বা লম্বা বক্তব্য দেয়। আমি একটু প্রশ্ন করি যে লন্ডনে যে বাড়িতে থাকে এটা কি ভাঙ্গা সুটকেস সিরা গেঞ্জির সাথে ছিল? লেখা ছিল এই বাড়িটার নাম? জিয়াউর রহমান সাহেব কি লিখে দিয়ে গিয়েছিলেন? এটা কি উইল করা ছিল? এটা কি সম্পত্তি বা সম্পদ ছিল জিয়া পরিবারের? আমি একটু প্রশ্ন করতে চাই, আমি জানতে চাই। 300 টাকায় 100 চ্যানেল দেখার সময় প্রায় শেষ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দর্শকদেরও মূল্য পরিশোধ করে টেলিভিশন দেখতে হবে, এমন নীতিগত সিদ্ধান্ত আছে তার মন্ত্রণালয়ের। মনোপলি ব্যবসা করা যাবে না, সবাই মিলে ব্যবসা করেন। যারা কেবলের ব্যবসা করছেন করেন, আমরা না করিনি তো কাউকে। সরকার তো এই ব্যবসা করবে না, সরকারের এটা ব্যবসা না, সরকারের নীতিগত সিদ্ধান্ত। মোহাম্মদ নুরুন্নবী, 21 টেলিভিশন, ঢাকা। শারদীয় দুর্গ উৎসবকে কেন্দ্র করে রাজধানীতে জঙ্গি হামলার তথ্য না থাকলেও আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম আরও জানান, অনলাইনে সক্রিয় রয়েছে জঙ্গি গোষ্ঠী। এদিকে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ জানিয়েছে মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটি। দেখুন দীপু শিকদারের রিপোর্ট। শারদীয় দুর্গাপূজায় উৎসব সাজ, ঢাকেশ্বরী মন্দির ঘিরে বানানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। গোয়েন্দা তৎপরতার পাশাপাশি নজর রাখা হচ্ছে সিসিটিভি ক্যামেরায়, স্থাপন করা হয়েছে কন্ট্রোল রুম। রোববার সকালে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে আসেন ডিএমপি কমিশনার। এ সময় জানান, অনলাইনে সক্রিয় জঙ্গি গোষ্ঠী, তবে নেই হামলার তথ্য। আমরা ঝুঁকি দেখছি না, তবে আশঙ্কার কথাটা কিন্তু একেবারে আমরা উড়াই দিচ্ছি না। কারণ ওদের অনলাইন যে প্রচারণা, সেখানে কিন্তু তারা প্রচারণা চালাচ্ছে, নজরদারিটা কিন্তু প্রতিটা পূজা মণ্ডপে থাকবে। এছাড়া স্বাস্থ্যবিধি নিশ্চিতে মাস্ক ছাড়া কাউকে পূজা মণ্ডপে প্রবেশ করতে দেওয়া হবে না। মাস্ক না পরে কেউ পূজা মণ্ডপে আসবেন না। আমাদের যেখানে পুলিশ উপস্থিত থাকবে সেখানে আমরা মাস্ক ছাড়া কাউকে ঢুকতেই দিব না। প্রতিটা পূজা মণ্ডপে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে, সেই স্বেচ্ছাসেবকরাও এটি একেবারে 100% নিশ্চিত করবে যে মাস্ক পরা ছাড়া কেউ যেন পূজা মণ্ডপে না আসে। এদিকে মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির সংবাদ সম্মেলন থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ জানানো হয়। সার্বিকভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমাদের যে সভাগুলি হয়েছে প্রত্যেক বছরের না, এবার হয়েছে যে পূজা সুন্দরভাবে সাত্বিকভাবে পালিত হবে। করোনা সংক্রমণ নিম্নমুখী হলেও এবারও বয়স্ক কাউকে পূজাস্থলে না আসার অনুরোধ জানানো হয়। স্বাস্থ্যবিধি মেনেই পূজায় সম্পৃক্ত হতে হবে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। বিরতি, যখন ফিরছি তখন থাকবে। আবারও বাড়ল এলপিজির দাম। বেসরকারি পর্যায়ে প্রতি 12 কেজির সিলিন্ডার 1,259 টাকা। কৃষিঋণে এনজিওর অস্বাভাবিক সুদ, নির্ভরতা কমাতে ব্যাংকের মাধ্যমে বিতরণের পরামর্শ। দেখছেন সন্ধ্যা 7:21 সংবাদ। বিএনপি নিজেদের দলের গণতন্ত্রকে গুম করে বাইরে এসে গণতন্ত্র খুঁজে বেড়ায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে নিজ বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন তিনি। বিএনপি নিজেদের দলের গণতন্ত্রকে গুম করে বাইরে গণতন্ত্র খুঁজে বেড়ায়। একটি রাজনৈতিক দল কখনো নির্বাচন বিমুখ হতে পারে না। বিএনপি জানে নির্বাচন ছাড়া ক্ষমতার হাত বদলের অন্য কোনো বিকল্প নেই। মুখে তারা যতই বলুক নির্বাচনে তারা আসবে। দলের ক্ষয়িষ্ণু অস্তিত্ব রক্ষা এবং সমর্থক কর্মীদের রোষানল থেকে বাঁচতে হলে নির্বাচনে তাদের আসতেই হবে। ইউপি নির্বাচনেও তারা পরিচয় লুকিয়ে অংশ নিচ্ছে, এটা তাদের বর্ণচোরা রাজনীতি।
তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন সফল করতে অতীতের মতো আবারও তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় মির্জা ফখরুল বলেন, সময় এসেছে ঘুরে দাঁড়ানোর, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সব দাবি আদায় করতে হবে বলে এ সময় মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আর সেক্ষেত্রে সবার আগে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে ভোটের অধিকার নিশ্চিত করতে হবে বলেও জানান মির্জা ফখরুল। একটি সম্পূর্ণ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় একটি নির্বাচন দিতে হবে, যে নির্বাচনে জনগণ তাদের পছন্দ মতো সরকার তৈরি করবে, পার্লামেন্ট তৈরি করবে। আবারও বাড়ল এলপিজির দাম। বেসরকারি পর্যায়ে প্রতি কেজির মূল্য বেড়ে এখন 104.92 টাকা, ফলে গৃহস্থলিতে ব্যবহৃত 12 কেজির সিলিন্ডারের মূল্য বেড়ে দাঁড়াল 1,259 টাকা। যানবাহনে ব্যবহৃত অটো গ্যাসের দামও বেড়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি এলপিজি নতুন এ মূল্য বেঁধে দেয়, যা তাৎক্ষণিক কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি। মেহেদি হাসানের রিপোর্ট। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি, সংরক্ষণ ও বিতরণ ব্যয় বাড়ায় এলপিজির দাম বাড়ানোর আবেদন ছিল বেসরকারি পরিবেশকদের। গত 13 সেপ্টেম্বর এই আবেদনের উপর শুনানি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। প্রায় এক মাস পর এলো মূল্যবৃদ্ধির ঘোষণা। বর্ধিত মূল্য অনুযায়ী গৃহস্থালিতে ব্যবহৃত প্রতি কেজি এলপিজির দাম 104.92 টাকা। এর ফলে 12 কেজি ওজনের প্রতিটি সিলিন্ডারের মূল্য 226 টাকা বেড়ে উন্নীত হল 1,259 টাকায়। পাশাপাশি যানবাহনে ব্যবহৃত এলপি গ্যাস বা অটো গ্যাসের দামও বেড়েছে। প্রতি লিটার অটো গ্যাসের মূল্য নির্ধারণ করা হয়েছে 58.68 টাকা। তবে এর আগেও বিআরসির বেঁধে দেওয়া দামের চেয়ে বেশি মূল্যেই এলপিজির সিলিন্ডার কিনতে হয়েছে ভোক্তাদের। তাই এবারের মূল্যহার বাস্তবায়নে সকলের সহযোগিতা চেয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের মূল্য নিয়ন্ত্রক প্রতিষ্ঠানটি। আমরা আশা করছি এবার সরকার, জেলা প্রশাসক, পুলিশ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আরো কিছু কিছু সংস্থা আছেন যারা এগুলা কার্যকর করে, তাদেরকে এফেক্টিভ করলে এটা বাস্তবায়ন করা সম্ভব। সংরক্ষণ ও বিতরণ ব্যয় কমানো গেলে এলপিজির দাম কমানো সম্ভব বলে মনে করছে বিইআরসি। বেশিরভাগ বই দেখতেছে 27,700 টন জাহাজে এলপিজি আসে, যেখানে আমাদের বর্তমান যে অবস্থা আছে খুব খারাপ। তারপরও কিন্তু 10 থেকে 15,000 টনের জাহাজ মংলা এবং মহাসাগরে চ্যানেলে আমাদের। এদিকে রাষ্ট্রায়ত্ত কোম্পানির এলপিজির দাম বাড়ানো হয়নি। সরকারি কোম্পানির 12.5 কেজির প্রতি সিলিন্ডারের দাম 591 টাকায় বহাল রেখেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। গ্রীষ্মকালীন ও আমদানিকৃত পেঁয়াজ বাজারে আসার পরপরই আগামী 15 থেকে 20 দিন পর দাম নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। সকালে গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের দুটি গবেষণাগার পরিদর্শন করেন মন্ত্রী। পরে সাংবাদিকদের সাথে আলাপে বলেন, পেঁয়াজ পচনশীল ও মজুত রাখার তেমন কোনো ব্যবস্থা না থাকায় মৌসুম শেষের দিকে বাজারে দাম বেড়ে যায়। সিজন ভিত্তিক তো একদম পেঁয়াজের শেষ মুহূর্তে, এই 15-20 দিন পরে ইনশাল্লাহ পেঁয়াজের দাম আবার কমে যাবে। আমরা সামার টমেটো, সামার অনিয়ন দিয়েছি, গ্রীষ্মকালীন পেঁয়াজ, সেটাও বাজারে আসবে। কৃষকের স্বার্থ রক্ষায় ঋণ বিতরণে এনজিও নির্ভরতা কমিয়ে আনার পরামর্শ অর্থনীতিবিদদের। ব্যাংকগুলো দেশের সব জায়গায় শাখা উপশাখা খুলেছে, এমন বাস্তবতায় সুযোগ তৈরি হয়েছে এনজিওর মাধ্যমে উচ্চ সুদে কৃষি ঋণ বিতরণে লাগাম টানার, সুদের হারও কমানোর পরামর্শ তাদের। তৌহিদুর রহমানের রিপোর্ট। দেশের সর্বত্র এখন ব্যাংকগুলোর শাখা উপশাখা। 2018 সাল থেকে এবছরের মার্চ পর্যন্ত প্রান্তিক জনপদে 1,500-এরও বেশি উপশাখা খুলেছে বিভিন্ন ব্যাংক, বাড়ছে নতুন শাখাও। তবু কৃষিঋণ বিতরণে অতিমাত্রায় এনজিও নির্ভরতা কমছে না। পরিসংখ্যান বলছে 2020-21 অর্থ বছরে 25,511 কোটি টাকা কৃষিঋণ বিতরণ করে ব্যাংকগুলো। 30,55,000-এর বেশি কৃষক পান এই ঋণ, যাদের মধ্যে কিষাণই প্রায় 16 লাখ। আর কৃষিঋণের বড় অংশই বিতরণ করছে এনজিওগুলো, সুদের হার কমপক্ষে 24%, ব্যাংকের চেয়ে 3 গুণ বেশি।
এমন পরিস্থিতিতে কৃষিঋণ বিতরণে এনজিও নির্ভরতা কমানোর বিষয়টি ভেবে দেখার পরামর্শ অর্থনীতিবিদদের। সরাসরিভাবে আমরা এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে এখন পৌঁছে যেতে পারি কৃষকের কাছে, কারণ এখন বিভিন্ন ব্যাংকের শাখা এবং এজেন্ট আমাদের গ্রাম গ্রামান্তরে ছড়িয়ে পড়েছে। এনজিও নির্ভর কৃষিঋণের সুদের হার ক্রমান্বয়ে কমানো হচ্ছে বলে জানিয়েছে ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রক সংস্থা। করোনার সময় কিন্তু কৃষকরাই আমাদেরকে অনেক সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন। আমরা এটা নিয়ে কাজ করছি, সার্ভিস চার্জটা আরো কিভাবে কমানো যায়, কস্ট অফ ফান্ডিং যেটা এটা কমিয়ে নিশ্চয় করা যাবে। এদিকে প্রান্তিক এলাকায় শাখা উপশাখা খোলায় ব্যাংকের মাধ্যমে কৃষিঋণ বিতরণ বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক। যদি ইন্ডাস্ট্রিয়াল ঋণগুলো যদি আমরা 9% দিতে পারি, সেই ক্ষেত্রে 24% কৃষকদের কাছে ঋণ দেওয়ার পরিবর্তে যাতে আরো একটু নেমে আসে, সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক এটা চিন্তা ভাবনা করছে। কৃষিঋণে কৃষকের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার তাগিদ বিশ্লেষকদের, এক্ষেত্রে এনজিও নির্ভরতা কমানোর পরামর্শ তাদের। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। শারীরিক সমস্যাকে গুরুত্ব দিলেও মানসিক স্বাস্থ্য বরাবরই অবহেলিত, অথচ সাম্প্রতিক বছরগুলোতে মানসিক রোগীর সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে, যাদের 92% আবার চিকিৎসা বঞ্চিত। বহুমুখী মানসিক চাপের এই সময়ে রোগটিকে অধিক গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। দেখুন স্মৃতিমণ্ডলের রিপোর্ট। ঝামেলার শুরু বিয়ের পর, যৌতুকের দাবিতে চলে মানসিক নির্যাতন, সেই থেকে অসুস্থ মেয়েটি। প্রথম দিকে গুরুত্ব না পাওয়ায় সমস্যাটি রোগে রূপ পেয়েছে। মাথার চুল কেটে দিয়েছে, অনেক মারধর করছে, মারধর করার পরে রাত 11টা বাজে আমার গেটে ফলাই রাখছে। কুষ্টিয়া থেকে বাবা এসেছেন মেয়েকে নিয়ে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রীটি বেশ কিছুদিন ধরে হাসপাতালে। শুরুতে তার অস্বাভাবিক আচরণকেও গুরুত্ব দিতে চায়নি পরিবার। পরীক্ষা দিতে দিতে হঠাৎ তার এই সমস্যাটা দেখা দিচ্ছে। নিজেকে সুস্থ দাবি করে ক্যাম্পাসে ফিরে যাওয়ার আকুতি জানায় এই ছাত্রী। যদি আমাকে এখনই চিটাগাং ইউনিভার্সিটিতে না পৌঁছাই দাও, তাহলে কিন্তু আমি গলায় আর্ট করব, বডি আর্ট করার মাধ্যমে প্রতিবাদ করব। পরীক্ষায় আরো ভালো ফল অর্জন করতে না পারার বেদনা ছিল, সঙ্গে যোগ হয়েছিল নানামুখী হতাশা। বিষণ্ণতায় ভোগা এমন অসংখ্য রোগীদের প্রতিনিয়ত ভিড় বাড়ছে মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে। আমার অনেক বড় অসুখ, আমি চিন্তা করি আমার কবে বিয়ে হবে, কবে শ্বশুর বাড়ি যাবো। রাগ হইয়া উত্তেজিত হইয়া দৌড়াদৌড়ি পারাভারি জামা কাপড় ছিঁড়া ফেলে। 18 বছর হয়েছে, থাকে থাকে ভালো হয়, আবার 2-1 বছর পর আবার হয়। 2018 সালের জরিপ বলছে বাংলাদেশে প্রাপ্তবয়স্ক জনসংখ্যার 18% মানসিক সমস্যায় আক্রান্ত, শিশু কিশোরদের 13% রয়েছে এই রোগ। সাম্প্রতিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে উল্লেখযোগ্য হারে দেখা দিয়েছে মানসিক সমস্যা। যাদের প্রতি বঞ্চনা আছে, বৈষম্য আছে, যারা অসমতার মুখোমুখি হয়েছেন, তারাই কিন্তু বেশি করে মানসিক স্বাস্থ্য বিপন্নতার মুখে। যেমনি নারী, শিশু, আমাদের যারা ডিজেবল পার্সন রয়েছেন তারা, তাদের ভেতরে, এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী, অনেক সময় আমরা বলে থাকি যারা হচ্ছে তৃতীয় লিঙ্গের মানুষ, তাদের ভেতরে কিন্তু মানসিক স্বাস্থ্যের বিপন্নতা হওয়ার আশঙ্কা সবার চাইতে বেশি। চিকিৎসকরা বলছেন শারীরিক সমস্যার মতো মানসিক সমস্যাকেও সমান গুরুত্ব দিতে হবে। যারাই মানসিক রোগে ভুগছে তাদের প্রায় 90-92% কিন্তু চিকিৎসা গ্রহণের আওতার বাইরে। মেডিকেল মডেলে চিকিৎসা করলে কিন্তু আমরা মানসিক রোগকে দূর করতে পারবো না, মানসিক স্বাস্থ্যের যত্ন আমাদেরকে নিতে হবে। হিসেব বলছে নিম্ন ও মধ্যম আয়ের দেশে 75-95% মানসিক রোগী যথার্থ সেবা হতে বঞ্চিত, আবার মানসিক স্বাস্থ্য উন্নয়নেও নেই পর্যাপ্ত বাজেট। সুখী ও সমৃদ্ধ জাতি গঠনে শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক স্বাস্থ্যের উন্নয়নও সমান গুরুত্বপূর্ণ, যে কারণে মানসিক স্বাস্থ্য সমস্যা সম্পর্কে কথা না বলার প্রবণতা দূর করার পাশাপাশি সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। নব্বইটির মতো ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাস মৌলভীবাজারে, যাদের রয়েছে নিজস্ব সংস্কৃতি আর স্বরলিপি, অথচ সংরক্ষণের অভাবে এসব এখন লুপ্তপ্রায়। হারিয়ে যাওয়া সেসব হরফ সংরক্ষণ করে রোমান ভাষায় ছেপে বিতরণ করেছে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা।
ককে কক খকে সাম গকে লাই ঘকে মির উমকে পা। এভাবে মণিপুরি খাসি সাদ্রি সহ পাঁচটি আদিবাসী জাতিগোষ্ঠীর শিশুরা পড়ছে বাংলা ভাষার পাশাপাশি তাদের নিজস্ব ভাষার হরফের বই। মণিপুরিদের মেয়েদের যে বইগুলো দেওয়া হয়েছে স্কুলে, সেখান থেকে আমাদের অনেক উপকার হয়েছে। স্কুলে দেওয়ার কারণে বইগুলো বাচ্চাগুলো ভাষায় পড়তে পারতেছে। আমার ভাষার বই পেয়েছি, আমি পড়তেছি। স্কুলে বইয়ের সাথে সাথে আমি আমাদের মণিপুরি ভাষায় স্বরলিপিও পড়তে পারছি। ছেলেমেয়েগুলা নিজের ভাষার বই পড়তে পারতেছে। মৌলভীবাজারের সাত উপজেলায় প্রায় লাখো আদিবাসীর বাস, যাদের বেশিরভাগের বসবাস শ্রীমঙ্গলে। এর মধ্যে খাসি, মণিপুরি, গারো, সাদ্রি, সাঁওতাল, মুন্ডা, ত্রিপুরা ও পাঙ্গন সহ 37টি জাতি রয়েছে সরকারি তালিকায়, যাদের প্রত্যেকেরই ছিল নিজস্ব ভাষা ও সংস্কৃতি, যা আজ বিলুপ্তির পথে। আমাদের বাচ্চারা যেন আমাদের ভাষা দিয়ে শিক্ষা পায়। আমাদের কোনো নিজস্ব মানে বিদ্যালয় নেই, ঘরের ভিতরে আমাদের ভাষা বলা হয়, আর স্কুলে আমরা এটা প্রচলন করতে পারি না। এই পাঠ্যপুস্তক আমাদের নিজের ভাষায় যাতে অনুবাদিত হয়, এই বই পড়ানোর জন্য আমাদের টিচার অনেক সংকট। তাদের এই ভাষা পড়তে পেরে তারা যে আনন্দিত উল্লাসিত, সেই ভাষাটা ভাষায় প্রকাশ করার মতো নয়। প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া এসব ভাষা সংরক্ষণে এগিয়ে এসেছেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। তিনি বাংলাদেশ ও ভারতের বিভিন্ন জায়গা থেকে মণিপুরি, খাসি, সাদ্রি সহ পাঁচটি জাতিগোষ্ঠী স্বরলিপি সংগ্রহ করে বই আকারে প্রকাশ করেন। এরপর 84টি স্কুলে তা দেন। আমরা 5টি মাতৃভাষার বই আমরা প্রকাশ করেছি, বিভিন্নভাবে সংগ্রহ করে আমরা এই বই প্রকাশ করে তাদেরকে আমরা পৌঁছেছি। নিজেদের ভাষার বই পেয়ে খুশি তারা। চেষ্টা করব যে নিজের ভাষাতে নিজের আমরা জানতে পারি। ভাষা সংরক্ষণের এ ধরনের উদ্যোগ দেশের অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যেও ছড়িয়ে যাবে এ প্রত্যাশা তাদের। মাসুমা লিসা, 21 টেলিভিশন। সংবাদে নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন থাকবে। খুলনায় সাবেক হেফাজত নেতা মামুনুলের জামিন নামঞ্জুর, 22 নভেম্বর সাক্ষ্য গ্রহণ। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। এদিকে করোনা মহামারীর প্রতিকূল অবস্থায় মানসিক চিকিৎসা দেওয়া চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে স্বাস্থ্য সুরক্ষায় মানসিকভাবে চিকিৎসা প্রদানের আহ্বান জানিয়েছেন বক্তারা। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্ট সেমিনারে আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডাক্তার ইকবাল আর্সনাল, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টের সভাপতি অধ্যাপক ডাক্তার ওয়াজিউল আলম চৌধুরী। বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে চীনের অবদান অনেক বেশি বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। অর্থনৈতিক রিপোর্টারদের সংগঠন ইআরএফ ও বাংলাদেশ চায়না চেম্বার আয়োজিত বেস্ট রিপোর্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। বিভিন্ন ক্যাটাগরিতে 10 জন সাংবাদিককে সম্মাননা জানানো হয়। বাংলাদেশ চায়না চেম্বারের সভাপতি গাজী গোলাম মুর্তজার সভাপতিত্বে অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত লি জিমিং উপস্থিত ছিলেন। এ সময় করোনা পরবর্তী অর্থনীতি এগিয়ে নিতে একসাথে কাজ করার অঙ্গীকার করেন চীনা রাষ্ট্রদূত। খুলনায় বিস্ফোরক মামলায় হেফাজতের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের জামিন নামঞ্জুর করেছেন আদালত। আগামী 22 নভেম্বর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। সকালে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ এস এম আশিকুর রহমানের আদালত আবেদন নামঞ্জুর করেন। 2013 সালের 22 ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিলের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় খুলনার সোনাডাঙ্গা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছিল। কক্সবাজারের রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলার আসামি মোহাম্মদ ইলিয়াস আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান জানান, রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় ইলিয়াস সহ 5 জনকে গ্রেফতারের পর 3 দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে আজ ইলিয়াসকে আদালতে আনা হয়। পরে সে কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হেলাল উদ্দিনের কাছে 164 ধারায় জবানবন্দি দেয়। এর আগে 3 অক্টোবর উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ইলিয়াসকে আটক করে এপিবিএন।
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। হিরো বাইক মেলার গ্রাহকদের মধ্য থেকে প্রথম সপ্তাহে লটারি বিজয়ীদের হাতে ব্রাঞ্চ নিউ কার্ড তুলে দিয়েছে নিটল নিলয় গ্রুপ। রাজধানীতে সংবাদ সম্মেলনে নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান মাতলুব আহমদ এর উপস্থিতিতে বিজয়ীদের হাতে টাটা ইন্ডিগো কার্ড তুলে দেওয়া হয়। এ সময় বক্তারা জানান, এবারই প্রথম মোটরসাইকেল ক্রয়ের সাথে লটারির মাধ্যমে গ্রাহকদের প্রতি সপ্তাহে একটি টাটা ইন্ডিগো কার্ড জেতার সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি। এছাড়া হিরো থ্রিলার 100 ক্রয়ের গ্রাহকরা পাচ্ছেন 32-ইঞ্চি এলইডি টিভি। করোনা সতর্কতায় একদিন পিছিয়ে ওমান থেকে আজ দুবাই যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি চার্টার্ড বিমানে বাংলাদেশ, ওমান ও শ্রীলঙ্কা দলকে একসঙ্গে দুবাই নিতে চায়। দুবাই গিয়ে একদিন অনুশীলন করে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতি দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের। 12 অক্টোবর শ্রীলঙ্কা ও 14 অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠের লড়াই শেষে পরদিন আবার তারা ওমানে ফিরে যাবেন। এদিকে টি টোয়েন্টি বিশ্বকাপের মূল স্কোয়াডে জায়গা পেলেন পেসার রুবেল হোসেন, আর দেশে ফিরে আসছেন স্ট্যান্ড বাই থাকা লেগ স্পিনার আমিনুল ইসলাম। টোকিও অলিম্পিকের দল নিয়ে প্রশ্ন তোলায় দেশের দ্রুততম মানব মোহাম্মদ ইসমাইলকে 1 বছরের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন। 2 অক্টোবর থেকে আগামী 1 বছরের জন্য ঘরোয়া ও আন্তর্জাতিক সব রকমের প্রতিযোগিতায় ইসমাইলের অংশ নেয়ার ব্যাপারে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। সর্বশেষ টোকিও অলিম্পিকের জন্য অ্যাথলেটিক্সে বাংলাদেশ থেকে প্রাথমিকভাবে 3 জনকে বাছাই করা হয়েছিল। তাদের মধ্যে ছিলেন দ্রুততম মানব মোহাম্মদ ইসমাইল ও মানবী শিরিন আক্তারের সঙ্গে 400 মিটার দৌড়ের দেশসেরা জহির রায়খান। শেষ পর্যন্ত ফেডারেশন জহিরকে চূড়ান্তভাবে মনোনীত করায় বাছাই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন ইসমাইল। সংবাদ শেষ করছি প্রয়াণ দিনে চিত্রশিল্পী এস এম সুলতানকে স্মরণ করে। বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের স্মৃতি সংগ্রহশালা ও শিশু স্বর্গ আর্ট কলেজের কিছু উন্নয়ন হলেও এখনও বাকি সংস্কারের কাজ। প্রশাসন বলছে অর্থ বরাদ্দ পেলে কাজ শুরু হবে। এদিকে করোনার ধাক্কা কাটিয়ে সুলতান সংগ্রহশালায় বেড়েছে দর্শনার্থীর ভিড়। এস এম সুলতানের মৃত্যুবার্ষিকীতে নড়াইল প্রতিনিধি ফরহাদ খানের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। মাটি ও মানুষের চিত্রশিল্পী এস এম সুলতান 1994 সালের 10 অক্টোবর তার মৃত্যুর পর 2006 সালে নির্মিত হয় স্মৃতি সংগ্রহশালা। করোনার ধাক্কা কাটিয়ে সুলতান সংগ্রহশালায় এখন দর্শনার্থীদের ভিড়, শিশুদের কলকাকলিতে মুখর শিশু স্বর্গ। এরই মধ্যে হয়ে গেল আর্ট ক্যাম্প, চিত্র প্রদর্শনী ও নৌকা বাইচ। আমরা এই সুলতানকে শুধু মাননে নয় হৃদয়েও গ্রহণ করব। 74টা ছবি তার রয়েছে এখানে, এই সকল ছবি আমরা দেখে অনুপ্রাণিত হই। এখানে এসে আমরা মুগ্ধ, অনেক ভালো লাগছে। এখানে যে 1.5 বছর যে শিশুদের কলকাকলি ছিল না, আমাদের এই ক্লাস শুরু হওয়ার মাধ্যমে সেই সুলতান চত্বরে সেই বাচ্চাদের কলকাকলি আবার ফিরে এসেছে। আমরা চাই পর্যটন মন্ত্রণালয় আরও নড়াইল এস এম সুলতানের সংগ্রহশালায় উন্নয়ন করুক। তবে যে বাড়িতে এস এম সুলতান বসবাস করতেন সেটি 6 বছর ধরে জরাজীর্ণ, খসে পড়ছে পলেস্তারা, শিল্পীর ব্যবহৃত জিনিসপত্র নষ্টের পথে। অন্যদিকে চিত্রা নদীর পাড়ে 2018 সালের জুনে ঘাট নির্মাণের কাজ শুরু হলেও অর্থের অভাবে তা বন্ধ হয়ে গেছে। যে দশাতেই এই ঘরটাতে উনি বেশি সময় কাটিয়ে গেছেন, তো আসলে এই ঘরটাতে আমরা দর্শনার্থী যারা আসি এই ঘরটাতে এখন জরাজীর্ণ অবস্থা। আমরা আশা করব যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটাকে সুন্দরভাবে সংরক্ষণের ব্যবস্থা নেবেন। জেলা প্রশাসন বলছে সুলতান সংগ্রহশালা সংস্কারে প্রায় 25 কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়েছে। তার বাসভবন, তারপরে আর্ট কলেজ ইত্যাদি সকল স্থাপনাগুলোই ডেভেলপমেন্টের আওতায় চলে আসবে খুব শীঘ্রই। আপনারা জানেন ইতিমধ্যেই বাংলাদেশ শিল্পকলা একাডেমি এটি একটি ডিপিপি রয়েছে, বড় প্রজেক্ট, যেটি 20-25 কোটি টাকার কার্যক্রম এখানে হবে, আগামী 2-1 বছরের মধ্যে এটি দৃশ্যমান হবে। সুলতান প্রেমীদের দাবি দ্রুত দৃষ্টিনন্দন ঘাট নির্মাণ ও সুলতান স্মৃতি সংগ্রহশালা পর্যটন বান্ধব করে তোলার। মাসুম আলিসা, 21 টেলিভিশন। শেষ করব সন্ধ্যা 7:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিতে চাই আরও একবার।
পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের অঙ্গীকার প্রধানমন্ত্রীর, রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি উদ্বোধন। ফেব্রুয়ারি মধ্যে নির্বাচন কমিশন আইন করা সম্ভব নয়, সার্চ কমিটির মাধ্যমেই হবে নতুন ইসি। জানুয়ারির মধ্যে 16 কোটি ডোজের সংস্থান, এপ্রিলের মধ্যে টিকার আওতায় 70% বেশি মানুষ। ই কমার্স প্রতিষ্ঠানগুলো আওয়ামী লীগের নাম ভাঙিয়ে প্রতারণা করছে, লুটতরাজের রাজত্ব শুরু জিয়ার সময়। দুর্গাপূজায় নাশকতার তথ্য নেই, অনলাইনে জঙ্গিরা সক্রিয়, সতর্ক ডিএমপি। সর্বশেষ খবর জানতে ডায়াল করতে পারেন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/124 অনলাইনে। পরবর্তী সংবাদ রয়েছে রাত 9টায়, দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।